আমরা যে গ্রহ ব্যবস্থায় বাস করি সেখানে এই ব্যাপারটা খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। পৃথিবীর ব্যাস, সূর্যের ব্যাস, পৃথিবী আর চাঁদের মধ্যে দূরত্ব, আর পৃথিবীর কক্ষপথকেও যে হিসেবে ভাগ করা হয় এর উপর ভিত্তি করেই মহাজাগতিক ব্যবস্থা এবং মানব দেহতন্ত্রের মধ্যেকার সংযোগটা জানার মাধ্যমে অনেক কিছুই বিবর্তিত করা হয় এবং নির্মাণ করা হয়। তো একজন সাংবাদিক আমার সাক্ষাৎকার নিচ্ছিলেন, আর তিনি জিজ্ঞেস করলেন, সদ্গুরু, এই ভারতে অনেক মানুষই তো প্রাচীনকালে ছিলেন যারা মানব চেতনার জন্য কাজ করেছেন, আপনার মতে পশ্চিম গোলার্ধের জন্য কার নাম করা যায় যিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন? বিনা দ্বিধায় আমি বললাম, চার্লস ডারউইন। তো তিনি বললেন, কি করে চার্লস ডারউইন, উনি তো একজন বায়োলজিস্ট। না না, পশ্চিম গোলার্ধ বা পাশ্চাত্যে তিনি সেই ব্যক্তি যে এই ধারণাটা দেন যে একটা জীবন চেষ্টা করলে সে নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে। এই সীমাবদ্ধতাগুলো ঈশ্বর প্রদত্ত নয়, এই সীমাবদ্ধতাগুলো পরম কিছু নয়। কেউ চেষ্টা করতে ইচ্ছুক থাকলে সে নিজের সীমাবদ্ধতাকে ছাপিয়ে যেতে পারে। এমনকি জানেন তো, একটা শুয়োরও একটা হাতি হতে পারে, একটা ছাগল একটা জিরাফ হতে পারে, পরিবর্তনটা ছোট নয়, তাই না? আমি হনুমানদের কথাটা আর বললাম না, ঠিক আছে? তো এই যে সম্ভাবনা যে একজন মানুষ চেষ্টা করলে সে নিজের সীমাবদ্ধতাকে ছাপিয়ে যেতে পারে, তারপর তখন তা প্রায় 15,000 বছর আগে তারা এই প্রশ্নটা করলেন, এর মানে কি এটাই যে আমরা আমাদের শরীরকে বদলে ফেলতে পারি, যে আমরা বিবর্তিত হতে পারি? তো আদিযোগী বললেন, তোমাদের শরীরের বিবর্তন পুরো হয়ে গেছে। আর তিনি কিছু গাণিতিক তথ্যসূত্র দিলেন যে কেন ব্যাপারটা এই রকম। তো যখন তারা প্রশ্ন করলেন, আমাদের শরীর কি বিবর্তনে সক্ষম, তিনি তাদের শরীরকে উদ্দেশ্য করে বললেন, এই শরীরে শক্তির মোট 114টি সংযোগ বিন্দু বা মিলনস্থল রয়েছে, যোগের পরম্পরায় যাদের আমরা ডেকে থাকি চক্র নামে। এখানে সর্বমোট 114টি চক্র রয়েছে, এর মধ্যে থেকে দুটি শরীরের বাইরে রয়েছে, 112টি রয়েছে শরীরে। এই 112টির মধ্যে 4টি চক্র আছে যাদের নিয়ে কিছুই করতে পারবেন না, তারা প্রস্ফুটিত হবে যদি বাকিরা সবাই সক্রিয় হয়ে ওঠে, তাই কাজ করার জন্য রয়েছে মোট 108টি চক্র। তো এই কারণের জন্যেই আপনি দেখে থাকবেন ঐতিহ্যগতভাবে আপনি রুদ্রাক্ষ পড়লে তাতে 108টি বীজ থাকে, কোনো মন্ত্র জপ করলে 108 বার করেন, কোনো শক্তিস্থলে প্রদক্ষিণ করলে 108 বার করেন। এর কারণ হল, কেউ যদি স্বয়ং মানব যন্ত্রটার ওপরই সম্পূর্ণ আয়ত্ত পেতে চায় তাহলে তার জন্যে তাকে 108টি জিনিস করতে হবে। আমরা যে গ্রহ ব্যবস্থায় বাস করি সেখানে এই ব্যাপারটা খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। পৃথিবীর ব্যাসের 108 গুণ করলে পাওয়া যায় সূর্যের ব্যাস। সূর্যের ব্যাসের 108 গুণ হল সূর্য এবং পৃথিবীর মধ্যেকার দূরত্ব। চাঁদের ব্যাসের 108 গুণ হল চাঁদ এবং পৃথিবীর মধ্যেকার দূরত্ব। আর পৃথিবীর কক্ষপথকেও যে হিসেবে ভাগ করা হয়, এমনকি সেখানেও 108 সংখ্যাটা আছে। এই যেমন ধরুন, সূর্যের চারপাশে কক্ষপথের ওপর পৃথিবী যেখানেই থাকুক সেই অবস্থানটা কোনো না কোনো নক্ষত্রের মধ্যে পড়ে। এরকম মোট 27টি নক্ষত্র রয়েছে। নক্ষত্র মানে তারা নয়, এখানে এটা একটা পরিমাপ করার ইউনিট বা একক। 27টা নক্ষত্র রয়েছে এবং এই 27টির প্রতিটা পৃথিবীকে চাঁদের পরিক্রমণের অর্ধেককেও নির্দেশ করে। 27টা নক্ষত্র মানে 13.5 চন্দ্র মাস। আর এভাবেই চন্দ্র ক্যালেন্ডার কাজ করে। একটা নক্ষত্রকে 4টি পদে ভাগ করা হয়, অর্থাৎ এক পদ মানে চাঁদের চক্রের 8 ভাগের 1 ভাগ, যা প্রায় 3.5 দিনের সমান। 27টি নক্ষত্র
আর চারটি পদ, গুণ করলে এক বছরে 108টি পদ। সুতরাং এক বছর পূর্ণ হওয়ার জন্যে 108টি পদ পেরোতে হয়। তো এটা অনেকটা যেন আপনি যে 108টি পুঁতির মালা পরেন সেটারই মতো। এই মুহূর্তে আমাদের গ্রহ পৃথিবী নিজেকে এই 108টি পুঁথির মতো করেই সূর্যের চারিদিকে সাজাতে ব্যস্ত। আর সেই মতো ব্যবহারের সময় যখনই পরেন আপনি 108টি পুঁথির মালাই পরেন, এই পুঁথিগুলো যেন সূর্যের চারপাশে পরিধির মতোই সজ্জিত। এর ওপর ভিত্তি করেই মহাজাগতিক ব্যবস্থা এবং মানবদেহতন্ত্রের মধ্যেকার সংযোগটা জানার মাধ্যমে অনেক কিছুই বিবর্তিত করা হয় এবং নির্মাণ করা হয়। এটা খুবই আশ্চর্যজনক যে এখন গত 6 বছরে বিশ্বের স্নায়ুবিজ্ঞানীরাও একই কথাই বলছেন। বহুকাল খোঁজ চলছে আমরা কি মানুষের মস্তিষ্ককে তার বর্তমান সীমাবদ্ধতার ঊর্ধ্বে বিবর্তিত করতে পারি। তো স্নায়ুবিজ্ঞানীরা আজকে বলছেন যে আপনি মানুষের মস্তিষ্ককে আর বিবর্তিত করতে পারবেন না, আর তা স্নায়বিক নীতির কারণে নয়, বরং গ্রহে যে ভৌত নিয়ম আছে সেটার কারণে। একমাত্র যে উপায় উন্নত করতে পারেন তা হল নিউরনগুলোর আকার বৃদ্ধি করা, এটা একটা উপায়, বা নিউরনের সংখ্যা বৃদ্ধি করা, এটা আরেকটা উপায়। আপনি যদি আপনার মস্তিষ্কে নিউরনগুলোর সংখ্যা বাড়ান তাহলে স্বচ্ছতা চলে যাবে। অনেক শিশুই এভাবে জন্মায়, তারা মেধাবী কিন্তু তারা কিছুই বুঝতে পারে না, কারণ কোনো স্পষ্টতা নেই বলে। তারা বড় হওয়ার সাথে সাথে কিছু পরিমাণ মস্তিষ্কের কোষ স্বাভাবিকভাবেই মরে যাবে এবং তারপর তারা স্থিতিশীল হয়ে ওঠে, আর তা না হলে সবসময় তারা বিক্ষিপ্ত মনে থাকবে। আরেকটা উপায় হলো স্নায়ুকোষের আকারটা বাড়ানো। আপনি স্নায়ুকোষের আকারটা বাড়ালে যে পরিমাণ শক্তি একা একটা স্নায়ুকোষ খাবে তা এতটাই বেশি হবে। এই তো, এমনকি এখনও আপনি এই মুহূর্তে বিশ্রামরত অবস্থায় থাকলেও আপনার 20% শক্তি একা আপনার মস্তিষ্কই খরচ করে চলেছে এই মুহূর্তে। এটা আপনার দেহের এক ভীষণ বেশি শক্তিগ্রাহী অংশ। এই এতটা শরীর 80% খরচ করে, এইটুকু মস্তিষ্ক খরচ। ও সরি, আকার দেখে অপমানিত হবেন না, এই নিন, এইটুকু মস্তিষ্ক খরচ করছে 20% শক্তি। আপনি নিউরনের আকার বাড়ালে এ 30-40% খরচ করবে, যার মানে ব্যাপারটা বজায় রাখা অসম্ভব হবে। তাই আজকের স্নায়ুবিজ্ঞানীরা বলছেন গ্রহের ভৌত নিয়মগুলোই মানুষের মস্তিষ্কের এর চেয়ে বেশি বিবর্তন ঘটার অনুমতি দেবে না। আমরা একে আরও ভালো করে ব্যবহার করতে শিখতে পারি মাত্র, কিন্তু আরও বড় মস্তিষ্ক করতে পারি না। এটা আদিযোগী প্রায় 15,000 বছর আগে বলেছিলেন। তিনি বলেছিলেন আপনার শারীরিক বিবর্তন সম্পূর্ণ হয়ে গেছে, কারণ সৌরজগৎটা অনুমতি দেবে না। যদি না সৌরজগতে কোনো নাটকীয় পরিবর্তন ঘটে ততক্ষণ দেহের বিবর্তন হবে না। তবে বিবর্তনের আরও পথ রয়েছে, আর তিনি পদ্ধতি শিখিয়েছিলেন যে কিভাবে একজন মানুষ নিজের সীমাবদ্ধতাকে ছাপিয়ে বিবর্তিত হতে পারেন। আর বিবর্তনটা হয়তো দেহের স্তরে হবে না, এর মানে এটাই যে আপনি আপনার লেজ হারিয়ে সিংহ জিয়ে তুলবেন না। এর মানে হলো বিবর্তনের আরও পদ্ধতি আছে যা হয়তো দেহভিত্তিক নয়।